হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। যারা যারা আজকে আমার ভিডিও নতুন দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও আমার সাথে আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই তকির বাবা একটু বাইরে গিয়েছিল, তারপরে কিছু ফুল নিয়ে আসছে, তো সেই ফুলগুলো একটু সুন্দর করে কেটে তারপরে হচ্ছে রেখে দিব। এখন ওয়েদারের বেশি ঠিক নাই, দেখা যায় বাইরে অনেক ঝলমলে রোদ ওঠে, তারপরে আবার একটু সময় পরেই বৃষ্টি নেমে যায়। তো এদিকে কিছু গোলাপও ছিল, গোলাপের মানে কাঁটাগুলো একটু ফেলে নিচ্ছি, কারণ যে কোনো সময় তকি ধরে ফেলে আর পরে দেখা যাবে যে ওর হাতে ফুটে যাবে। সকাল সকাল যেহেতু বাইরে বের হয়েছিল, তো এই জন্য কিছু সবজিও নিয়ে আসছে। এখানে ছিল ফুলকপি, মিষ্টি কুমড়া ছিল, লাল শাক, তারপরে হচ্ছে ঢ্যাঁড়স, এগুলো ছিল। তো চিন্তা করলাম এগুলো দিয়ে আজকে মজার কিছু রান্না করব, আর যাতে খেতেও একটু মজা হয় আর দেখতেও একটু সুন্দর হয়। তো আগে সবজিগুলো একটু সুন্দর করে যেগুলো ফ্রিজে রাখবো সেগুলো আর কি রেখে দিব। এখন হচ্ছে বিকেলবেলা, মানে সন্ধ্যার একটু আগ মুহূর্তে, তো আমি হচ্ছে চিন্তা করলাম কিছু তেল আর কি ভেজে রাখি, আর এই তেল দিয়ে আজকে কিছু রেসিপি তৈরি করব। তো দেখলাম যে কেমন লাগে খেতে আর কি। আমি এখানে সাদা তেলটা নিয়েছি, নিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি, তারপরে এটা উঠিয়ে রাখবো আর কি। তেল দিয়ে কখনো আমি এরকম রেসিপি তৈরি করিনি, আজকে চিন্তা করলাম করবো আর কি। তেলগুলো ভাজা হয়ে গেছে, তো এখন হচ্ছে তকির জন্য রাত্রের খাবার তৈরি করতেছি। তো এখানে কিছু সসেস কেটে নিয়েছি, তারপরে গ্রিন ইয়েলো ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম নিয়েছি। প্রথমে সসেসগুলো হালকা একটু ভেজে নেব। সসেসগুলো মোটামুটি ভাজা হয়ে আসলে আমি এখানে কিছু ভেজিটেবলস দিব। এখানে মটরশুঁটি আছে, গাজর আছে, তো এটা আমি নুডলসের জন্য এভাবে কেটে সিদ্ধ করে রেখেছিলাম, তো ওইখান থেকে এতটুকু নিয়েছি। আর এই টাইপের সবজি খাওয়াও যেমন হেলদি আর তকিরও খুব পছন্দ, এই জন্য এই টাইপের খাবারই ওর জন্য আমি বেশি রান্না করি। এটার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব হচ্ছে একটুখানি গোলমরিচ। তো এটা মোটামুটি হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিব। গোলমরিচ একটু দিয়েছিলাম, তারপরে মনে হয়েছে কম হয়েছে, এই জন্য গোলমরিচ আর একটু দিয়ে একটু নেড়ে তারপরে নামিয়ে নিয়েছি। তো এখানে এখন হচ্ছে আমি তিল দিয়ে যে রেসিপিটা তৈরি করব সেই রেসিপিটা একটু শেয়ার করি। তো এখানে হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম তেল। এখানে অল্প পরিমাণেই তেল দিতে হবে, একদমই কম। তেল দেওয়ার পরে রসুনগুলো একটু হালকা ভেজে নিয়েছি, তারপরে এখানে শাক দিয়ে দিলাম। আজকে আমি লাল শাক নিয়েছি, এটা যে কোনো শাক দিয়েই হয়, কলমি শাক দিয়ে, ডাঁটা শাক দিয়ে, যে কোনো শাক দিয়েই হয়। তো চাইলে করে নিতে পারেন, দিয়ে খেয়ে টেস্ট করে দেখতে পারেন কেমন হয় আর কি। তো এখানে দিয়ে দিলাম তারপরে লবণ। দেওয়ার পরে এটা আমি একটু সিদ্ধ করে নিব।
তো এটা সিদ্ধ হচ্ছে। আর এদিকে আমি সালাদ তৈরি করব, এটার জন্য শসা আর কি কেটে নিচ্ছি। শসাগুলো আজকে চোখলা সরিয়ে নিয়েছি, এটা এখন কেটে নিচ্ছি। কেটে এখন রেখে দিব বোলের মধ্যে। যেহেতু আজকে হেলদি খাবার তৈরি করব, তো এটার জন্য আমার লাগবে হচ্ছে লাল শাকও। তো এখানে কিছু লাল শাক আমি রেখে দিয়েছিলাম সালাদের জন্য, তো এটা খেতে অসম্ভব মজা হয়। এই টাইপের খাবার ত্বকীর বাবারও যেমন পছন্দ, ত্বকীরও তেমন পছন্দ। কারণ ওরা হচ্ছে একটু সবজি হালকা সিদ্ধ, তারপরে হচ্ছে একটু শুধু সতে করা, এই টাইপের খাবার বেশি পছন্দ করে। আবার এদিকে মাছ মাংসও খুব পছন্দ করে, সবই খায়, সব ধরনের খাবারই ওদের পছন্দ। যাই হোক, আজকে ওদের জন্যই তৈরি করতেছি। এখানে কিছু জামরুল ছিল, তো জামরুলগুলো চিন্তা করলাম সালাদের ভিতরে দিয়ে দিই, খেতে মজা হবে। একটু পাতলা করে কেটে দিচ্ছি, তাহলে আমি লবণ ঝাল যাই দিই, তাহলে খেতে এটা মজা লাগবে। যদিও জামরুলটা অত টেস্টি না, মানে নিজস্ব কোনো স্বাদ নাই মনে হয় আমার। তো এখানে গাজর নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, তারপরে হচ্ছে লাল শাক, শশা সবই নিয়েছি। তো তারপরে এখানে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু মেখে নিচ্ছি। এই সালাদটা খেতে অসম্ভব মজা হয়, চাইলে ট্রাই করতে পারেন, আর অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে যে একটু আগে লাল শাকটা সিদ্ধ করে নিলাম, তো এই লাল শাকটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। আর তখন কিন্তু ওইখানে কোনো মরিচ দিয়েছিলাম না, তো অল্প পরিমাণে আমি একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা আমি আগে একবার দিয়েছি। দরপর যেটা করবো, হাত দিয়ে হালকা করে একটু মেখে নিব আর কি, ভর্তার মতো করে। তারপর এটার মধ্যে সরিষার তেল দিয়েছি, একটু আগে যে তিলগুলো ভেজে নিয়েছিলাম সেই তিলগুলো এখন দিয়ে দিয়েছি। তো এখন আমি টেবিলটা রেডি করে নিব, কারণ সবাই আর কি খাওয়ার টাইমও হয়ে গেছে। আর এই লাড্ডুগুলো খেতে অসম্ভব মজা হয়, তো কি বাবা দেখা যায় প্রায়ই আমার জন্য নিয়ে আসে। এখানে রান্না করেছিলাম আজকে সাদা ভাত, দেন শাকের একটা প্রিপারেশন, একটা সালাদ, আর এখানে চিকেনের একটা প্রিপারেশন ছিল, আর এখানে ছিল সসেস আর হচ্ছে ভেজিটেবলস। তো এই তো টেবিলটা গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।